হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। মোহনবাগান ছাড়তে চলেছেন স্লাভকো দামিয়ানোভিচ এবং মোহনবাগানে থেকে যেতে চলেছেন ব্র্যান্ডন হ্যামিল। তো এই নিয়েই কিন্তু আজকের ভিডিওটা পুরোটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি তোমরা চোখ রেখো। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দাও। তো চলো দেরি না করে আসল টপিকটা শুরু করা যাক। তো মোহনবাগান এবার ছাড়তে চলেছেন কিন্তু স্লাভকো দামিয়ানোভিচ। আজকে সকালে তিনি কিন্তু একটা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, সেই পোস্ট থেকেই কিন্তু জল্পনা তৈরি হয়েছে। কারণ তিনি পোস্টে লিখেছেন যে থ্যাংক ইউ ফর দ্য মেমোরিজ, এবং মোহনবাগানের সব ছবিগুলো দিয়েছে এবং সাপোর্টারদেরও ধন্যবাদ জানিয়েছে। তো তিনি কিন্তু স্পষ্টভাবে যে বলেননি যে তিনি মোহনবাগান ছাড়ছেনই, তবে এই পোস্ট থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে তিনি কিন্তু মোহনবাগান ছাড়তে চলেছেন এই সিজনের পর। তো তোমরা জানো যে স্লাভকো দামিয়ানোভিচ কিন্তু সেকেন্ড ট্রান্সফার উইন্ডো অর্থাৎ জানুয়ারি মাসে তিনি মোহনবাগানে যোগ দিয়েছিলেন ফ্লোরেন্টিন পোগবার জায়গায়, এবং সেখানে তিনি কিন্তু এসে দারুণ মানিয়ে নিয়েছিলেন এবং ডার্বিতে তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। তো তারপর সুপার কাপে তিনি কিন্তু খুব একটা নজর কাড়তে ব্যর্থ হয়েছেন, এবং ব্র্যান্ডন হ্যামিল যখন ঠিকভাবে খেলতে পারছিলেন না তখন তিনি কিন্তু ডিফেন্সে কিন্তু ভরসার মুখ হয়ে দাঁড়িয়েছিলেন। তো সেই প্লেয়ারটি কিন্তু আজকে তিনি ইনস্টাগ্রাম পোস্টে তিনি এই কথাটি জানিয়েছেন, এবং এর থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি আগামী মৌসুমে মোহনবাগান দলে থাকবেন না আর। এবং যদিও মোহনবাগান বা তার পক্ষ থেকে অফিসিয়ালি কিন্তু কিছু জানানো হয়নি, তবে এই পোস্ট থেকে কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে তিনি কিন্তু পরবর্তী মৌসুমে মোহনবাগান দলে থাকবেন না। এবং ব্র্যান্ডন হ্যামিল যার কথা বলছিলাম, সেই ব্র্যান্ডন হ্যামিল তিনি কিন্তু পরবর্তী মৌসুমে মোহনবাগানে থেকে যাওয়ারই সম্ভাবনা বেশি, কারণ স্লাভকো দামিয়ানোভিচ যদি চলে যান সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান কিন্তু এই মুহূর্তে নতুন কোনো বিদেশি ডিফেন্ডারের দিকে কিন্তু আর খোঁজ করছে না। তাই জন্য ধরাই যাচ্ছে যে ব্র্যান্ডন হ্যামিল তিনি কিন্তু থেকে যাচ্ছেন, যেহেতু স্লাভকো দামিয়ানোভিচ বেরিয়ে যাচ্ছেন তো কোনো একজন বিদেশিকে তো থেকে যেতেই হবে, এছাড়াও তিনি তো রয়েছেন। তো এই দুজনই কিন্তু থেকে যাবেন, এবং ব্র্যান্ডন হ্যামিলকে তোমরা আগামী মৌসুমে সবুজ মেরুন জার্সি গায়ে দেখতে পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে তৈরি হয়েছে। তো স্লাভকো দামিয়ানোভিচ মোহনবাগান ছাড়াতে মোহনবাগানের কি আগামী মৌসুমে কোনো ক্ষতি হবে সেটাই কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমাদের কি মতামত। স্লাভকো দামিয়ানোভিচ মোহনবাগানে কতটা নির্ভরযোগ্য প্লেয়ার ছিলেন, এবং তিনি যদি মোহনবাগান ছাড়েন সেক্ষেত্রে মোহনবাগানের কতটা ক্ষতি হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।